আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন আরেকটি প্রশ্ন নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে আপনার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ বিআরটিসি জব সার্কুলার। এটা বলার বাহুল্য যে এটা একটা সরকারি চাকরি সার্কুলার এবং এটা আপনার প্রকাশিত হয়েছে আপনার 25শে জুলাই 2019 এবং আবেদনের শেষ তারিখ 20 আগস্ট। তো 302টি, সর্বমোট 302টি পদে আবেদন করার সুযোগ আছে। এখানে পদের নাম হচ্ছে বাস অথবা ট্রাক চালক অপারেটর গ্রেড সি। এর বেতন স্কেল আপনার 9,300 থেকে 22,490 টাকা। আবেদনের বয়স হচ্ছে 32 বছর বয়স। প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে? তো ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে, আবেদনকারীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালনায় কমপক্ষে 2 বছরের অধিক অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর তাকে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুর থেকে ভারী যান চলাচলের উপর কমপক্ষে 15 দিনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বিধি মোতাবেক হেভি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ প্রক্রিয়ায় বিআরটিসিতে যারা নিয়োগ পাবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে বিআরটিসিতে 10 বছর চাকরি করতে হবে। যানবাহনের প্রাথমিক মেরামত, রুটিন রক্ষণাবেক্ষণ এবং খুচরো যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞাত থাকতে হবে। বিস্তারিতগুলো আপনারা আশা করি পড়ে নিতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের এই পোস্টের লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে গিয়েও আপনারা অনায়াসে এই সার্কুলার ডাউনলোড করতে পারবেন এবং বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন। তো নিম্নোক্ত জেলাসভার অধিবাসীদের আবেদন করার প্রয়োজন নাই, অর্থাৎ কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন না: গোপালগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, মাগুরা, নড়াইল, বরগুনা, বরিশাল ও ঝালকাঠি। তো আবেদনের নির্দেশাবলী বা নিয়মাবলী কী কী? আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল বা ফোন নম্বর উল্লেখ সহ জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম নিবন্ধন সনদের নম্বর ও স্বাক্ষর সহ নিম্নলিখিত কাগজাদি সংযুক্ত করতে হবে: 14 তোলার ইনকপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত দিতে হবে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি দিতে হবে, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, আবেদনকারী ড্রাইভিং লাইসেন্স 2 কপি, স্ট্যাম্প স্পট সত্যায়িত ফটোকপি, নাগরিক সনদপত্রের সত্যায়িত কপি ইত্যাদি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি এই বিজ্ঞপ্তিটির আবেদনের শেষ তারিখ 20 আগস্ট। তো আপনারা 20 আগস্টের মধ্যেই আবেদন করে ফেলাবেন। তারপরে যদি বুঝতে না পারেন বা কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আর এটাই ছিল আজকের আপনার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন অর্থাৎ বিআরটিসি এর জব সার্কুলার। সময় নষ্ট না করে আপনারা এখনই আবেদন করে ফেলুন এবং আমাদের সাথেই থাকুন। এই বলে শেষ করছি, ধন্যবাদ।